হ্যালো ভিউয়ার্স, আজ আমার আপনাদের সামনে উপস্থিত হলাম। লজ্জা না হয় জানা উচিত, প্রয়োজন হলে কানে হেডফোন দিয়ে শুনুন। তো ভিউয়ার্স, আজ আমরা দেখবো বিশ্ব সেরা ধাঁধা ও তার উত্তর, দেখবো বাংলার জিকে ও তার উত্তর, আজ আমরা দেখবো টপ 10 ধাঁধা ও তার উত্তর। অবশ্যই ভিডিওটি আমাদের সকলেরই জানা উচিত এ বিষয় সম্পর্কে। তো ভিউয়ার্স, লজ্জা কেন, নিজেকে জেনে নিন এবং নিজের পরিবেশ সম্পর্কে জানতে ভয় কিসের? তবে চলো না যাই আজ আমাদের মূল বিষয়ের দিকে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুল করবেন না। এবার দেখে নিন আমাদের পোস্ট আজকের কালেকশন গুলি। কোন দেশের লোক ষাঁড়ের সাথে লড়াই করে? কোন দেশের লোক ষাঁড়ের সাথে লড়াই করে? তবে চলো না যাই এবার উত্তরটা দেখে নিই। উত্তরটা হবে স্পেন দেশের লোকেরা ষাঁড়ের সাথে লড়াই করে। কোন দেশের মানুষরা সবচেয়ে বেশি দিন বাঁচে? কোন দেশের মানুষরা সবচেয়ে বেশি দিন বাঁচে? চলুন না এবার আমরা এই প্রশ্নটির উত্তর দেখে নিই। উত্তরটা হবে জাপান দেশের লোকেরা সবচেয়ে বেশি দিন বাঁচে। কোন ফল খেলে মানুষের রাগ কমে যায়? কোন ফল খেলে মানুষের রাগ কমে যায়? তবে এই ধাঁধাটির উত্তর হবে, চলুন না একবার দেখে নিই। উত্তরটা হবে কোলাকে বলা হয় হ্যাপি ফল। কোলা মানুষের রাগ, দুঃখ, কষ্ট ও চিন্তা কমাতে সাহায্য করে। কোন পানি মুখ দিয়ে নয়, পা দিয়ে খাবার খায়? চলুন না এবার আমরা এই অদ্ভুত পানিটির নামও দেখে নিই। উত্তরটা হবে সিকিউ কামরাস। সিকিউ কামরাস। মেয়েরা বামহাতি হয় কেন? তো ভিউয়ার্স, আপনি কি বলতে পারবেন? চলুন না এবার আমরা এটারও উত্তর দেখে নিই। উত্তরটা হবে যে মানুষের মস্তিষ্কে বাম দিকটা বেশি সক্রিয় সে বাম হাতি হয়। কাদেরকে মশা বেশি কামড়ায়? চলুন না এবার আমরা জেনে নিই। উত্তরটা হবে যাদের রক্তের গ্রুপ ও পজিটিভ তাদেরকে মশা বেশি কামড়ায়। বিয়ে বাড়িতে গেলে মানুষের শীত করে না কেন? বিয়ে বাড়িতে গেলে মেয়েদের শীত করে না কেন? চলুন না এবার আমরা উত্তরটা দেখে নিই। উত্তরটা হবে শীত সকলকেই করে, তবে বর্তমান ফ্যাশনের যুগে মেয়েরা বিয়ে বাড়িতে শীতের পোশাক পরে যায় না। কোন জিনিস হসপিটালের বাইরে ফ্রিতে পাওয়া যায় কিন্তু হসপিটালে টাকা দিয়ে কিনতে হয়? এবার আমরা এই ধাঁধাটির উত্তর দেখে নিই। এটা হবে অক্সিজেন। কোন জিনিস ডোবে কিন্তু ভিজে না? কোন জিনিস ডোবে কিন্তু ভিজে না? এবার আমরা উত্তরটা দেখে নিই। উত্তরটা হবে সূর্য প্রতিদিন ডোবে কিন্তু ভিজে না। মানুষ নিজের গালে নিজে চড় মারে কখন? চলুন না এবার আমরা উত্তরটা দেখে নিই। উত্তরটা হবে মশা বসলে। কোন সোনা দিয়ে গয়না তৈরি করা হয় না? চলুন না এবার আমরা উত্তরটা দেখে নিই। উত্তরটা হবে লক্ষ্মী সোনা ও বাবু সোনা। কি খেলে পেট ভরে না? কি খেলে পেট ভরে না? চলুন এবার আমরা উত্তরটা দেখে নিই।
উত্তরটা হবে মার খেলে পেট ভরে না। বলো দেখি দাদা, মেয়েদের কোন জিনিসটা টানলে বড় হয়? চলো না এবার দেখে নি। উত্তরটা হবে মেয়েদের বুক বা স্তন টানলে বড় হয়। কিভাবে যৌন মিলন করলে মেয়েরা সাথে সাথে প্রসব করে দেয়? এ ধাঁধাটির উত্তর হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলন করলে মেয়েরা প্রসব করে দেয়। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা অনেক মজার বিষয় জেনে নিতে পারছেন, এছাড়া সাধারণ জ্ঞানগুলি সম্পর্কে একটি ধারণা নিতে পারছেন। এরকম আরো নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে রাখা বেলবাটি বাজিয়ে নিন। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন।